অবশ্য দেখো গাইস রাত্রি বেলায় আমি এই করছি কোথা কল যাচ্ছে আমি তো সিরিয়াসলি এক্সপার্ট লোক এক্সপার্ট লোক আমি বুঝতে পারিনি এইভাবে আবার ব্লগ শুরু করব আবার আজকেই এখন টাইম হচ্ছে রাতের 10টা বেজে 15 মিনিট আর এখন আমি ব্লগ শুরু করছি এই ইউ বয়েজ আমি কোন চ্যানেলে ইন্ট্রো দিচ্ছি এখানে হে গাইস হোয়াটস আপ ওয়েলকাম টু ইওর নিউ ব্লগ এখন বাজে রাতের 10টা আচ্ছা স্টোরিটা আমি শুরু করছি লাস্ট ব্লগে তোমাদের কথা বলতে আমি দেখিয়েছিলাম যে আমার গাড়ির যে চাকাটা ওটা পাঞ্চার হয়ে গেছে মানে পাঞ্চার মানে মাঝ রাস্তায় পাঞ্চার হয়ে গেছে যখন বাইক দেখে আমি ফিরছিলাম ওকে ওটা একটা ইনসিডেন্ট ছিল সেকেন্ড ইনসিডেন্ট আমি একটা নর্মাল পাঞ্চার হয়েছে আমার যে স্টেপনিটা ছিল ওটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে আমি একটা হাইওয়ের পাশে গাড়িটা দাঁড় করলাম এবং হাইওয়ের পাশে থাকে লোকাল পাঞ্চারটাকে বললাম যে তুমি আমার পাঞ্চারটা ঠিক করে দাও আমি সনতদা আর আমাদের ইরফান তিনজন ঘুরতে গেলাম তুমি উমেশকে বললাম যে উমেশ তুমি দাঁড়িয়ে থেকে পাঞ্চারটা ঠিক করে আনো ঘুরতে ঘুরতে আমার হাতে ব্লগিং ক্যামেরাটা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম যে একটু যাই একটু ঘুরি ফিরি আশেপাশে একটু ঘুরে এক্সপ্লোর করি কোথায় কি আছে না আছে বাট বেরোনোর পরে হলোটা কি আমি যখনই ওখান থেকে বেরিয়ে গেলাম 15 মিনিট পরে উমেশ আমাদের ফোন করলো প্রায় আমরা 1 কিলোমিটার হেঁটে গেছি ততক্ষণ আমাকে উমেশ ফোন করে বলছে চাকাটা পাঞ্চারটা ঠিক হবে না কারণ টিউব আছে ভেতরে আমি তো বললাম এই চাকাটা টিউবলেস টাই তো টিউবলেস টাই মানে টিউব এলো কোথেকে আমি ওকে জিজ্ঞেস করলাম টিউব এলো কোথেকে বলছে না টিউব চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে না ঠিক আছে আমি আসছি তুমি ছেড়ে দাও এটা তোমাকে ফ্রড বানাচ্ছে এই চাকাতে টিউব আসে না চলে এলো আমি গাড়িতে উঠলাম সবাই গাড়িতে বসলাম তারপর শেষে গিয়ে জানতে পারলাম যে মেইন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি চাকা খুলতে গেলে কি করতে হবে মানে পেটের ভিতরে যদি স্টোন হয় তাহলে সবার প্রথমে কি করতে হবে পেটটা কাটতে হবে তারপর তুমি স্টোনটা বের করতে পারবে তাছাড়া তুমি স্টোন বের করতে পারবে না এখানে কি হয়েছে গাড়িটা খোলার জন্য একটা প্যাচ থাকে প্যাচটা যতক্ষণ না খুলছে টায়ারটা খুলতে হবে না এটা মেইন রিজন হচ্ছে দাও যে টায়ার চুরি না করতে পারে মানে আমার গাড়িতে তুমি ইজিলি এসে চাকায় তুমি মনে করলে যে একটা আমি নাট বল্টু নিয়ে আসবো ঘোরাবো রেঞ্চ মেরে টায়ারটা খুলে অ্যালয় নিয়ে বেঁচে দেবো পারবে না মানে এটা সম্ভব না আলাদা করে একটা পাকামো করে একটা বল্টু দিয়েছে সেই বল্টুটা কেটে গেছে সেই বল্টুটা কেটে যাওয়ার কারণে আমার গাড়ির চাকাটা আমি খুলতে পারছি না সেই জন্য লিকটা সারানো যাবে না তাহলে তোমরা মল্লিক বাজারে গিয়ে কি করলে মল্লিক বাজারে গেলাম গিয়ে ওই যেটা দিয়ে ওই লকটা লকের নাটটা যে খুলবে তার নাট রেঞ্চ মতো হয় বড় সেটা পুরো মল্লিক বাজারে ঘুরলাম ওটা পেলাম না অনেক খোলার চেষ্টা করেছি তাও ওটা খুলল না ওটা কালকে গিয়ে পুরো নাটটাকে কেটে বার করতে হবে তারপরে তাছাড়া হবে না তাই তো ব্যাপারটা আসলে জিনিস চাকাটা পুরো জাম হয়ে গেছে তাছাড়া হবে না না প্যাচ কেটে গেছে তো গাইস এবার তোমরা বলবে যে তো এখন আমি কেন ব্লগটা শুরু করলাম ব্লগ শুরু করার কারণ হচ্ছে কালকে আমাদের ক্যান বি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের ভিডিও শুট আর আজকে আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়েছে দেখি গাড়িটা কোথায় আছে আসো বাইরে কালকে আমাদের ভিডিও শুট আজকে আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে এবং টেম্পোরারিও কোনো রকম ভাবে ফিক্স করেছে এবার জানি না কত ফিক্সটা কতটা কার্যকর আচ্ছা দুদিন অন্তর অন্তর সবসময় আমাকে হাওয়া ভরতে হবে গাড়ি এই জায়গাটা খারাপ হয়ে গেছে ফোনে তোমরা অনেক চেষ্টা করছো যে খুলছে না তাই তো ওই যে এই প্যাচটা এই প্যাচটা খুলছে না জানি যাবে না বাংলা ভাষা তোমরা বুঝবে কি করে কিন্তু আমরা জার্মানিও বুঝি না তাও আমি বলবো তোমরা ট্রান্সলেট করে তোমাদের বুঝতে হবে তোমাদের গাড়ি আমরা ভালোবাসি কিন্তু ভাই এই জিনিসগুলো যেগুলো করো না এগুলো ভাল লাগে না একটা প্যাচ দিয়েছো তা প্যাচের সাথে তো একটা বল্টু একটা দেয় কেউ দুটো বল্টু তো দিতে হয় ভাই ও বল্টু একটা দিয়ে রেখেছে প্যাচ কেটে গেলেই গেল যেরকম আজকে আমরা ফেসে গেলাম এনিওয়েজ কালকে যাই না আমি ভিডিওটা কি করে শুট করবো এত রাতে কিন্তু তোমার ভাই সবসময় যেরকম বলেছি এখন গরম হচ্ছে এই গরমের থেকেও গরম তো তোমার ভাই যেহেতু গরম সেহেতু তোমার ভাই হার মানবে না কালকে ফুললি ভিডিও শ্যুট করার চেষ্টা হবে সেই জন্য এখন আমরা যাচ্ছি গ্যারেজে রাত্রির 10টার সময় জানি না গ্যারেজের মেকানিককে পাবো কিনা বা তোমরা যারা জানো না তোমাদের সবাইকে বলে দিচ্ছি আমার একটা কিন্তু গাড়ির বিজনেসও রয়েছে যেখানে আমরা গাড়ির সার্ভিসিং এই সমস্ত কিছু করে থাকি যদি না ঠিক হয় কালকে শ্যুটটা আমাকে পোস্টপন করতে হবে আমার ক্যানভি লাইফস্টাইলের তাও আমি চেষ্টা করবো যেহেতু আমি গরম সেহেতু এই গরম জিনিসটা বের করার জন্য এটা করতে হবে ভাই কিছু করার নেই আমরা এক্ষুনি বললাম না আমি জার্মান গাড়ি ভালোবাসি হ্যাঁ কিন্তু একটা নিয়ে নাট এক্সট্রা দাও এটা জার্মানিতে কি হবে আমি পুরো দিচ্ছি এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে ভাই এত রাতে আমি যদি গ্যারেজ যাই তো গ্যারেজ গিয়ে লাভটা কি হবে লাভটা কিছুই হবে না আলটিমেটলি সেলফ স্যাটিসফ্যাকশন আমি যদি সেলফ স্যাটিসফাই না হই কোনো রকম ভাবে আমি কাজ করতে পারবো না তো কালকে যদি আমি শুটিংটা না করতে পারি ভিডিও দিতে পারবো না ভিডিও দিতে পারবো না তো স্পন্সরশিপ করতে পারবো না স্পন্সরশিপ না করতে গেলে মাল আসবে না মাল না এলে হায়াবুসা কিনতে পারবো না হায়াবুসা না কিনতে পারলে ব্লগ দিতে পারবো না ক্রোনোলজিটা কিন্তু গোল গোল ডক্টর বাংলা বাজার বাংলা বাজার
চলো লাংড়ার কাছে দিয়ে ঘুরে আসি, যদি না হয় ওখান থেকে বাড়ি ফিরবো সবাই। তো গাইস যেরকম আমি সবাইকে তোমাদের বলেছি, দেখো এখন যাওয়ার তো কোনো মানে হয় না রাত্রির 10টার সময়, তাও তোমার ভাই যেহেতু গরম সেহেতু যাবে, গিয়ে একটা বার চেষ্টা করবে, নাহলে আমার রাতে ঘুম আসবে না সত্যি কথা। অনলি ফর সেলফ স্যাটিসফ্যাকশন এখান থেকে বেরোই, বেশি না বকে গাড়িতে দেখা হচ্ছে চলো। তো এখন আমি যাচ্ছি গ্যারেজে, জানি না মানুষটাকে পাবো কিনা যে আমাদের মেন মেকানিক, তাও সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য ট্রাই করব। এবার যেহেতু আজকের ব্লগটা আমি স্পেশালি জার্মান গাড়ি নিয়ে স্পেসিফিক ব্লগ করছি, মানে ব্লগ করছি, আমি ব্লগ ব্লগ কেন বলি, কিছু বেসিক ইনফরমেশন আমি জার্মান গাড়ি নিয়ে তোমাদের বলতে চাই। সর্বপ্রথমে তোমাদের বলতে চাই, যদি তোমার মনে হয় যে তুমি স্কোডা, তারপরে ফোক্সওয়াগেন, অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ এই ধরনের গাড়ি তোমরা কিনতে চাও, তাহলে তার আগে একটা ডিসক্লেমার আমি তোমাদের দিয়ে দিতে চাই। আমি সব ধরনের গাড়ি ড্রাইভ করেছি এবং আমার কাছে ছিল, যেহেতু গাড়ির মেনটেন্যান্স সম্বন্ধে কিন্তু আমার জানা আছে, সার্ভিস সেন্টার প্লাস বাইরের মার্কেটে, তো কিছু ইনফরমেশন আমি দিতে চাই। যারা জার্মান গাড়ি কিনতে চাও তারা সবসময় রেডি থাকো, এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমাকে এটাও মানতে হবে যে জার্মান গাড়ি নিলে এর মতো ড্রাইভ কোয়ালিটি, দেখো দেখো দেখো, একে দেখো একে দেখো, কথা বলতে বলতে এ পুরো ঠুকে দেবে, এত সুন্দর এত স্পিডে আসছে পেছন পেছন, ঝাড়খণ্ডের নাম্বার। এনিওয়েজ ব্লগে কনসেন্ট্রেট করা যাক, তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও মাথায় রাখতে হবে যে জার্মান গাড়ির যে ড্রাইভ কোয়ালিটি, যা রাইড কোয়ালিটি, হ্যান্ডলিং এবং বিল্ড কোয়ালিটি এর সামনে কিন্তু অনেক ব্র্যান্ডই কম্পিট করতে পারে না। অলদো অনেক ব্র্যান্ড এখন ভালো কাজ করছে এবং ইন্ডিয়ান অনেক ব্র্যান্ড যেমন টাটা, মাহিন্দ্রাও অনেক ভালো জায়গায় চলে এসছে, বাট হ্যাঁ জার্মান গাড়ির একটা ব্যাপারই আলাদা। রুবির মোড়ে চেকিং চলছে, এখন চেকিং হবে, নিজেদের ডিউটি করছেন তার জন্য ওনাকে থ্যাংক ইউ আমি বললাম, আর উনিও আমাকে থ্যাংক ইউ বললেন, আমি জানি না কেন, বাট ঠিক আছে, থ্যাংক ইউ মিলে গিয়ে ভালোবাসা তৈরি হলো। নামিয়ে যাতে চেকটা না করে আর কেস না দেয় তাহলেই হবে, তাহলেই ভালোবাসাটা থাকবে, নাহলে থাকবে না কি, নাহলে আড়ি আমি কথা বলবো না, জীবনের আড়ি, এই এইটা এইটা হচ্ছে জীবনের আড়ি। আর এখানে আমাদের সামনে রয়েছে একটা কোনো একটা সুপার বাইক, আই থিঙ্ক হুম হুম করছে, বাট ঠিক আছে, বাইকে সুপার বাইক আলাটাকে আমি বলতে চাই, ভাই রাত্রিবেলায় বেরোস না এইভাবে, আমাদের কলকাতা পুলিশ খুব ভালো এবং সারা মোড়ে তোমাকে চেকিং করতে করতে যেতে হবে। চলো বাবা দাঁড়িয়ে আছো কেন, উমেশের ও পালিয়ে গেছে, সবার আগে পালিয়েছে সুপার বাইক আলাটা, ভাই ভয়ে ভয়ে থাকে। আমি কলকাতা পুলিশকে একটু রিকোয়েস্ট করবো, একটু আমাদের আমাদের নামই এখনও সুপার বাইক কমিউনিটিতে আসিনি, আসবো খুব শিগগিরই, বাট একটু রেহাই দিলে ভালোই হয় তাহলে আর কি। আসলে ওইভাবে অনেক স্পিড করে, হ্যাঁ মানে স্পিডিং করে, স্পিডিং না স্পিডিং না ভাবে যে শুধু আওয়াজ করে। কি ভাই গেছে ওটা, যদি ক্যামেরার সামনে লাইট থাকে না তুমি কিছু দেখতে পাবে না, এটা ফর শিওর। ভাই এত রাতের বেলা গ্যারেজে কে আছে, না না কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই গ্যারেজে তো কেউ নেই। আচ্ছা বলছি শোনো না, হেল্প মি আউট ব্রো, হেল্প মি আউট। তো গাইস গাড়িটা আমরা এখানে রেখেছি, আচ্ছা এদিকে এসো, কোন কোন চাকাটা জানো, এই চাকাটা নাটের যে ইয়ে হয়েছে না, এই যে নাট বল্টুটা, এই দেখো এই নাট বল্টুটা পাওয়া যাচ্ছে না কোথাও, ঠিক আছে, আর চাকাটা খোলা যাচ্ছে না, চাকাটা লিক হয়ে গেছে, এবার কী করা যাবে বলো, কালকে করে দেবে, ঠিক আছে। আচ্ছা এত রাতে এসে ডিস্টার্ব করলাম কিছু মনে করলে না, তো যেরকম দেখো আমি বলেছি যে এত রাতে গাড়ি মানে গ্যারেজে লোক পাবো কি পাবো না, তো ফাইনালি লোক পেয়েছি, আর স্যাটিসফ্যাকশনও পেয়েছি আর সলিউশনও পেয়েছি। তো ট্রাই কর রে মে কে জাতা ভাই, ট্রাই কর, কাজ করলে বুঝতে পারবে যে ভাই কিছু হচ্ছে কি হচ্ছে না। কল করে দিছি কাউকে, হ্যাঁ কাকে কল করেছি, ও ভাই পেছনে ফোনটা লাগিয়ে ইয়ে করছি, কাউকে কল করে দিয়ে যাবে, তো গাইস ভুল করে কল করে দিয়েছি, আরে বাপ রে বাপ রে, তো তো গাইস গ্যারেজ থেকে আমরা বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, বাকিটা এখন কিছু সলিউশন হলো না, বাট হ্যাঁ আশ্বাস পেলাম যে কালকে আমরা সলিউশনটা পেয়ে যাবো। তো চলো এখান থেকে বেরোই, বেরিয়ে বাড়ি যাই, কালকে দেখা হচ্ছে, এখন রাত্রির 11টা বাজে, তো বেশিক্ষণ লেট না করে কালকে দেখা হচ্ছে, চলো বাই। মানে ট্র্যাজেডিটা একদমই শেষ হচ্ছে না আমার লাইফ থেকে, বাড়ি ফিরছিলাম, মনে হলো যে বাড়ি গিয়ে কালকে সকালে ভালোভাবে ব্লগ করব, তোমাদের দেখাবো, কিন্তু বাড়ি ফেরার আগেই আবার পুরো চাকার হাওয়াটা বেরিয়ে গেছে একদম, আমাদের স্টেপনি দিয়ে এখন চাকাটা চেঞ্জ করতে হবে, মানে পুরোটা বেরোয়নি, কিছুটা আছে, বাট এই অবস্থায় বাড়ি যাওয়া যাবে না, তো এখন আমরা স্টেপনিটা খুলছি, বাট এই অবস্থায় বাড়ি তো ফেরা যাবে না অ্যাটলিস্ট, কি উমেশ এই জন্য স্টেপনিটা বের করছি। বাপরে এত বড় স্টেপনি, এটা অ্যালয় হুইল কি,
কি অবস্থা দেখো রাত্রিবেলায় এইসব করতে হচ্ছে দেখি এদিকে নিয়ে আসো ধরো এটার অবস্থা খারাপ হয়েছে স্টেফনিটার অবস্থা খারাপ অবস্থা দেখো গাইস রাত্রিবেলায় আমি এই করছি টপ করে চেঞ্জ করে দাও দেখাচ্ছি ভাই কি করো ভাই ট্র্যাজেডি লাইফে কি করব আর করতে হবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স করে চলে যাবে झपाझप करो कारण गाड़ी खुब प्रयोजन भेतरे कथा केटे तो बेर करते निश्चय की ও আমার গাড়িটা রিয়ে আটকে গেছে একটু কেটে দিতে হবে মেগা কি সব সময় নিয়ে ঘুরছো এটা আমার কাজ তোমরা এখানে যা কাজ করছো ওটা তোমার কাজ এটা আমার কাজ ক্যামেরা নিয়ে ডাকছে গাড়ি না কেসে গেছে চারটে না তিনটে 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 করে দাও না গো তো গাইস এখন ঝপা ঝপা একটু মাস্কা লাগিয়ে সবাইকে তোমার নাম কি বাবু বাবু বলে ডাকে তোমার নাম বাবু তুমি এত কিউট কেন তুমি এত কিউট কেন আমার একটা ভয় ছিল যে কাটার সময় অ্যালয়ে যদি দাগ হয়ে যায় তখন সেটা আবার সমস্যা অ্যালয়ে আবার পেইন্ট করতে আবার দাদা বললো অ্যালয়ে দাগ হবে না সেইভাবেই কাজ করবে আর তারপরে আবার নাটগুলো লাগাতে হবে মানে গাইস একটা জিনিস আমি দেখলাম এখানে খুব ইউনিক একটা জিনিস আমি ভাবলাম ওটা প্রথমে কাটবে কিন্তু দাদা প্রথমে কি করলো ওই রডটাকে ঝালাই করে ওই নাট বোল্টের মধ্যে লাগিয়ে দিল এবারে দেখতে পাচ্ছ ওটা ধরে ঘোরানো যায় ওটা লেগে গেলে হ্যান্ডেলটা ধরে ঘোরাবে আর যদি ওটা খুলে যায় তাহলে তো ওইভাবেই প্রসেসই করবে নালে দেখা যাক হয় কি না এই প্রসেস না পুরোটাই কাটতে হবে এখন এই আগে নেবে তোমাকে বাদ দাও পহলে ভাইয়া হাম করে নে ওই মালিক তো আগে না করে কোথা বল দেন আমি তো এই হ্যাঁ খুলে গেল খারাপ ওয়াও সিরিয়াসলি এক্সপার্ট লোক এক্সপার্ট লোক তো গাইস একটা নাট খুলে গেছে আর দুটো বাকি আছে তো গাইস দুটো তো হয়ে গেছে সাকসেসফুলি আর একটা বাকি আছে এটা হলেই ছপ করে আগে যাব টায়ারটা চেঞ্জ করব আর অ্যালাইনমেন্টটা করব তো গাইস ফাইনালি হয়ে গেছে সবটাই এবারে নাটগুলো খুলে দিয়েছে সব কিছু হয়ে গেছে এখান থেকে বেরোবো এটা প্রায় এক ঘন্টার কাজ ছিল দাদা বলছিল একদিন গাড়ি রেখে যেতে হয় আর কি গাড়ি রাখতে তো আমি পারবো না কারণ আমার অনেক কাজ আছে শুটিং ফুটিং তোমরা সবাই জানো একটু চ্যানেলে শ্যুট করতে হয় তো গাড়ি রাখা যেত না ঝপ করে হয়ে গেছে দাদারা খুব মানে স্মার্টলি কাজ করেছে থ্যাংক ইউ তো গাইস চলো এবারে গিয়ে অ্যালাইনমেন্টটা করবো টায়ারটা চেঞ্জ করবো ঝপ করে বাকিটা তোমাদের ওখানে গিয়ে দেখা করছি তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি চারটে চাকার নাট ঠিক হয়ে গেছে এবার আমি টায়ারটা চেঞ্জ করে নেবো কত ইঞ্চ আছে এটা দেখে নিচ্ছি 215/55/16 তো গাইস ফাইনালি আমাদের টায়ার ফায়ার সব কিছু লাগানো হয়ে গেছে সব কিছু লাগাতে লাগাতে দেখো চারটে বেজে গেছে কটা বাজে ভাই এখন 5:51 বেজে গেছে বুঝতেই পারছো সারাদিনটা আমাদের এখানে বেরিয়ে গেল লাঞ্চ ফাঞ্চ কিচ্ছু করা হয়নি তো ভাই অবস্থা খুবই ঢিলা বাট ঠিক আছে যে দেখো আমি গাড়ি ছাড়তে পারবো তার পিছনে রিজন হচ্ছে যে গাড়ি ছাড়লেই গাড়িটা এক দুদিন তো অ্যাটলিস্ট রাখবে আর এটা ছাড়া আমার কাছে আপাতত কোনো গাড়ি নেই একটা সুইফট ছিল আমি এটা বিক্রি করে দিয়েছি আর আমি আরেকটা গাড়ি খুঁজছি এটা কোনো পাইনি সেই কারণে আমি গাড়ি ছাড়তে পারবো না গাড়ি ছাড়লে আমার শুটিং ফুটিং কিছু হবে না একদিনের মধ্যে টায়ার ফায়ার সমস্ত কিছু যা যা লাগবে সব কিছু করে নিলাম এখন অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং হচ্ছে সেটা দেখাচ্ছি বাকিটা তো গাইস এখন এটার ব্যালেন্সিংটা হবে এবার বুঝতে পারবো কোন দিকে কি প্রবলেম হচ্ছে না আছে পুরো প্রপার মেশিন আমি করাচ্ছি জেকে টায়ার্স থেকে দেখা যাক কতক্ষণ লাগে তো গাইস যতক্ষণ ব্যালেন্সিং হয় ততক্ষণ ভিডিওটা শেষ করে দিই আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে তোমাদের জাস্ট দেখানোর জন্য কি হচ্ছে না হচ্ছে খুব মেহনত হচ্ছে খুব কষ্ট হচ্ছে প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করো ভাই দেখো আমি প্রপার প্রো ব্লগার তো নই বাট বিশ্বাস করি যে তোমাদের সাথে যেটুকু আমি শেয়ার করতে চাই যেটুকু শেয়ার করতে পারি সেটা তোমরা কানেক্ট করো আমার সাথে এবং ভালো লাগে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো আমাকে বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো এরকমই ভালো ভালো ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাংলা চ্যানেল ভাই 200K খুব শিগগিরই করব আর আজকে জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণে জানা আই এম এস সাইনিং আউট ফ্রম ইন্ডিয়া কলকাতা পিস আউট ভালো থাকো ভালো রাখো আর ভালো ঘোরো